6,35,535 মানে কাম এই কামটোত তো মানে যিখিনি মাটিৰ কাম আছিলে এই মাটিৰ কামখিনি মানে আমাৰ আমি আশা কৰা মতে আৰু স্কিম মতে হোৱা নাই কাৰণ ইয়াৰে ফিলখনৰ আধা অংশ ইতিমধ্যে আগৰ এটা আসনি মতে আধা পুতিয়ে থৈ গৈছিল এই যিজন যিসকলে কৰিছে তেওঁলোকেই কৰিছিল আগৰ জবকাৰেই কৰিছিল তাৰপিছত এতিয়া এই আসনিটোৰ অন্তৰ্গত মানে এই তাৰ কিফালৰ আধাহে পুতিছে ভালকৈ দক্ষিণ সাইডে আর উত্তর সাইডে মাত্র উপর অকমান ছটিয়াই গৈছে আর স্কুলের পিছফালে যেখানে আমার মাটি পুতিবলগা আছিল আমি গোটাই আপত্তি দিছিলোঁ শিক্ষকসকলেও সেখানে কিন্তু কাম নকৰিলে আর এই ফিল্ডখনের মাজতে আপনাদের যে দেখিছে এতিয়াও পানি জমা হয়ে আছে পুখুরি হয়ে আছে এতিয়া রোদ দিছে কারণে তারমানে এতিয়া ধর পানিটা শুকাই গৈছে কিন্তু এজাক বরষুণের তারমানে এই গোটেই বানপানী হয়ে দেখা যায় বানপানী যেন দেখা যায় আর আমি যে গছপুলিবিলাক রয়েছো এইবিলাক মানে মরিব এই বেশিদিন নালাগে এটা মরি যাব গতি আমি বড় দুঃখ পাইছো কারণ এই পয়সাখানি যদি ভাল উপযোগ হলহেতেন মানে ভালকে যদি খটুয়ালেহেতেন ইয়ারে আধা পয়সার কামখানি সম্পূর্ণ হয়ে যায় আর তার উপরও কিবা রয়ে যায় কিন্তু কামখানি টকা হিসাবে কামখানি নহল আর এটা আপনার দেখিছে অবস্থাটো কেন মাটিখানি ভাগ সমান করে দিয়া নাই তারপরে যত যি পড়বেন পড়া নাই এটা চারিফালে পানি ডঙা বান্ধি আছে বন ওলাইছে আর ইয়ারপর মানে আমার লড়া ছালীখান স্বাস্থ্যের ক্ষতি হব বলে আমি আশঙ্কা করছি বিদ্যালয় আমার এটা হাঁ চরি আছে এই হেরি আছে পচা পচা গুণ ওলাই আছে গছর পাতর আপনার নিজেও দেখা পাইছে এই গুণ ওলাই আছে আমার বহুত অসুবিধা আছে আর পিছফালে আমি গোটাই খিড়কি মারি ক্লাস করছো কারণ তাইফালের গুণটো আহে পচা পচা গুণটো আহে মোৰ বিদ্যালয়খন পিপিরা গৈছে আঞ্চলিক হেৰি হাইস্কুল আগতে হাই মাদ্রাসা আছিল এতিয়া হাইস্কুল হৈছে কিমান চনত এই কামটো আৰম্ভ হৈছিল এই কামটো আমাৰ হেৰি ফিল্ডৰ কামটো এনাই হেৰি 2021ৰ কাম এই 2021তে আৰম্ভ হৈছে আপোনালোকে দেখিছেই আমাৰ বিদ্যালয়খন আচলতে গাঁৱলীয়া পৰিৱেশৰ বিদ্যালয় ইয়াত যথেষ্ট ল'ৰা ছোৱালী দুখীয়া ঘৰৰ ল'ৰা ছোৱালী আহে আৰু আমাৰ এই বিদ্যালয়ত 2018 চনত ষ্টেণ্ড কৰিছে অসমৰ ভিতৰত দ্বিতীয় হৈ ষ্টেণ্ড কৰিছে হাই মাদ্রাসা পৰীক্ষাত গতি এখন নামজ্বলা স্কুলেই আছিল কিন্তু ইয়াত যিখিনি মানুহে কাম করে মানে ধর এনরেগারে হোক বা অন্যান্য বিভাগৰ পয়সা আনি যিখিনি কাম করে সেইখিনি মানুহে সঠিকভাবে কাম করা দেখা না যায় এটা আমার ফিল্ডখন ঠিক সোমাজেরে আমার রাস্তা আছিল স্কুলের ইয়াত যেতিয়া বরষুণের পানি হল ফিল্ডত একাঠু পানি হল হওয়ার লগে আমি সেই রাস্তা অফ করে দিবলগীয়া হল এই যোৱা গুণোৎসবের কারণে আমি এই রাস্তা বনাইছো আকৌ আমার ফালেরপৰা গতি আমার এইটো অসুবিধা হয়ে আছে এটা আপনার মিডিয়ার জড়িয়ে এটা কথা করব লাগে আমার বিদ্যালয়ের যাতে সম্মুখ ভাগ আর পিছফালের দাঁতবোৰ পুতি দিয়ে সেইটো ব্যবস্থা করলে আমার ভাল হয়।